নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা, আর আমি বিথিন আপনাদের সঙ্গে। ছিল নেহাতি প্রতীকী আন্দোলনের আহ্বান, সীমিত ছিল কলকাতার মাত্র তিনটি জায়গায়, কিন্তু গত ২৪ ঘন্টায় তা ক্রমশ গোটা পশ্চিমবঙ্গের মানচিত্র জুড়ে বিস্তৃতি লাভ করেছে। দলহীন, পতাকাহীন সেই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন অনেক তৃণমূল নেতার পরিবার, পরিবারের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, এবং যাতে রীতিমতো সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যা এই আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রিক্লেম দ্য নাইট, বাংলায় মেয়েরা রাতের দখল নাও। ১৯৭৫ সালে আমেরিকায় ফিলাডেলফিয়া শহরে জনৈক মাইক্রোবায়োলজিস্টকে খুনের ঘটনায় প্রথম এই আন্দোলন শুরু হয়েছিল। মঙ্গলবার বেশি রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুকেন্দ্রশেখর রায় ঘোষণা করেছেন, বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দেবেন, যা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। সুখেন্দুবাবু তার পোস্টে লিখেছেন মঙ্গলবার রাতে যে কালকে আমিও প্রতিবাদে যোগ দেব, কেননা লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা, একজন নাতনির কাছে দাদু। সুখেন্দুবাবু আরও লিখেছেন, আমাদের এ বিষয়ে সরব হতেই হবে, মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে, চলুন সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন, সুখেন্দুবাবু রাজ্যসভার তৃণমূলের শুধুমাত্র সাংসদ নন, তিনি তৃণমূলের মুখপত্র এবং সম্পাদকও বটে। সাধারণভাবে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র বা তার সম্পাদক যা বলেন সেটাকে দলের বা সেই দলের রাজনৈতিক লাইন হিসেবে ধরে নেওয়া হয়। যদিও সুখেন্দুবাবুর এই পোস্ট রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে বাবা এবং দাদুর পরিচয়ই গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যদিও বিজেপি এটিকে তৃণমূলের একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে। কেন্দ্রীয় বিজেপি নেতা তথা এরাজ্যের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যর বক্তব্য, সুখেন্দুশেখরকে আদপে এই আন্দোলনে পাঠিয়ে তৃণমূল এই আন্দোলনকে জাতীয় স্তরে নিজেদের দখলে নেওয়ার একটি ছক কষেছে। গতকাল অপর্ণা সেন সহ বেশ কয়েকজন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়ে তারই ইঙ্গিত দিয়েছে তৃণমূল, এমনটাই মনে করছে বিজেপি। তবে ইতিমধ্যেই তৃণমূলের একটা বড় অংশ কিন্তু আবার রাত দখলের এই আন্দোলনের আহ্বানকে সমালোচনা করতে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। যেমন গতকাল কুণাল ঘোষ লিখেছেন, মনে রাখুন রাত মহিলাদের দখলেই থাকে এই বাংলায়, অসংখ্য মা বোন বিভিন্ন পেশায় রাত ভোর কাজ করেন, অনেকে ভোর রাতে মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন এই শহর কলকাতায়। বিচ্ছিন্ন খারাপ ঘটনা নিয়ে সার্বিকভাবে বাংলাকে ছোট যারা করছে তারা অরাজনৈতিক মোড়কে রাজনীতি করার চেষ্টা করছে, ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলো আবেগের অভিনয় করছে, এদের মুখ নয় মুখ দেখে বিচার বিবেচনা করুন আপনারা। কুণালের পাশাপাশি এই কর্মসূচি নিয়ে কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উদয়নবাবু তার ফেসবুকে লিখেছেন, দিনহাটার কেউ কেউ কাল রাত দখলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। এই কুরুচিকর মন্তব্য করেছেন
তৃণমূলের একজন মন্ত্রী উদয়ন গুহ। দলের আরও এক মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, তিনি লিখেছেন, যে মহিলা রাত 3:50 গেদে লোকাল বা 3:20 প্রথম শান্তিপুর লোকাল ধরে বাজারে সবজি বিক্রি করতে কলকাতায় আসে, সে রোজ মধ্যরাতে এই শহরের রাস্তাটাকে দখল নেয়। যে মহিলা সেক্টর 5 থেকে রাত 2 বাড়ি ফেরে কাজ সেরে, সে রোজ মধ্যরাতে এই শহরের রাস্তা দখল নেয়। সরকারকে বদনাম করতে গিয়ে এই শহরটাকে বদনাম করছেন আপনারা। আমাদের সবার বাড়িতে মা বোন স্ত্রী আছে, এ একটা নারকীয় ঘটনার জন্য প্রতিবাদ করুন, সোচ্চার হন, নিরপেক্ষ তদন্তের দাবি তুলুন, শুধু শহরটাকে ছোট করবেন না। অন্যদিকে আবার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে। হুগলির এক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বান্ধবী, তিনি বাড়ি বাড়ি গিয়ে মধ্যরাতে রাস্তায় নামার আন্দোলনের প্রচার করছেন। গোটা ঘটনায় তৃণমূলের প্রথম সারির নেতারা দোটানায় পড়ে গিয়েছে। দলহীন এই আন্দোলন কর্মসূচিকে কাউকে যেতে মানাও করতে পারছে না, আবার কেউ গেলে যে দলের জন্য তা বিড়ম্বনা হবে তাও তারা বিলক্ষণ বুঝতে পারছেন। কলকাতা পুরসভার 37 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এই কলেজ স্ট্রিট সংলগ্ন 37 ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী তার ফেসবুকে 14 জায়গায় জমায়েতের পোস্টার পোস্ট করেছেন। নারীদের সম্মান প্রাণ বাঁচাতে দলবদ্ধ হনের তার আহ্বান জানিয়েছেন। এছাড়া কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মঙ্গলবার মানিকতলা থেকে আরজিকর পর্যন্ত যে নাগরিক সমাজের মিছিল হয়েছে তাতে পা মিলিয়েছিলেন। মঙ্গলবার এই নাগরিক সমাজের মিছিলে ছিলেন সমাজকর্মী রত্নাবলী রায়, প্রিয়া চক্রবর্তী, ঘটনাচক্রে এই প্রিয়া চক্রবর্তী যিনি আবার তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী, ছিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের এই নজিরবিহীন ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে এই আন্দোলনের প্রথম আহ্বান যিনি জানিয়েছিলেন, তিনি কোনো রাজনৈতিক দল থেকে নয়, তিনি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী ঝিলমিল সিনহা, যার এই মুহূর্তে এই আন্দোলনের আহ্বান করছেন তারা কেউই কোনো রাজনৈতিক দলের কেউ নন। প্রথমে যে পোস্টটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাতে স্বাধীনতা দিবসের আগে অর্থাৎ 14 আগস্ট অর্থাৎ আজ বুধবার রাত 11:55 মেয়েদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সোমবার থেকে সেটি দাবানলের মতো অন্য মাত্রা পায়, ছড়িয়ে পড়ে সারা গোটা বাংলার মানচিত্র জুড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে সেই পোস্ট, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা সহ এবং মফস্বলে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে বিভিন্ন এলাকায় নিজেদের মতো করে মহিলারা এই আন্দোলনে সংহতি জানিয়েছেন, নিজেদের জমায়েত করতে উদ্যোগী হয়েছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের এখনো পর্যন্ত কোনো যোগাযোগ আমরা অন্তত পাইনি, এমনকি এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের পতাকা এবং স্লোগান ব্যবহার করা যাবে না, এই কথাই বলা ছিল সেই পোস্টারগুলিতে। ইতিমধ্যেই একদিকে যেমন আজ মধ্যরাতে রাস্তার দখল নিতে মহিলা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রস্তুতি শুরু করেছে, ঠিক অন্যদিকে রাজ্যের শাসক দলের একটা বড় অংশ এই কর্মসূচিকে নষ্ট করতে উদ্যোগী হয়েছে। তারা নেমে পড়েছে ময়দানে, তারা নেমে পড়েছে সামাজিক মাধ্যমে, এমনকি সেক্ষেত্রে প্রশাসনকেও ব্যবহার করা হতে পারে আমরা জানতে পারছি। আমরা দেখেছি গতকাল সন্ধ্যের পর থেকে কলকাতা
শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে যে স্থানে এই জমায়েতের আহ্বান জানানো হয়েছে পোস্টারগুলিতে, সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা শুরু হয়ে যায় গতকাল সন্ধ্যার পর থেকে। এমনকি শুধু পুলিশ মোতায়েন না, গার্ডরেল দিয়ে সেই স্থানটিকে ঘিরে ফেলার কাজ পর্যন্ত শুরু করে দেয় পুলিশ। জেলায় জেলায় একই চিত্র ধরা পড়েছে। এখন দেখার, একটি শান্তিপূর্ণ নিরস্ত জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে গড়। অনেকেই নন্দীগ্রাম পরবর্তী পরিস্থিতির সঙ্গে আজকের এই নাগরিক সমাজের এই জমায়েতের আহ্বানকে ইতিহাসের পুনরাবৃত্তি বলে মনে করছেন। আর এখানেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।